এদিকে ঘোড়া আর এদিকে দেখতে পাচ্ছেন একটা গাধা। ক্যা হ্যায় বল। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গেছিলাম আমরা ময়দানে, ঘুরতে ঘুরতে চলে এসেছি। এখন বাজে আপনার 3:30, এটে যাচ্ছে ইয়োর জয়দাস। আমি আর ও এসেছি, পিছনে দেখতে পাচ্ছেন লোকেশনটা খালি দেখুন একবার। এটাকে কলকাতার ফুসফুসও বলা হয়। এদিকে ক্রিকেট প্র্যাকটিস হচ্ছে, এগুলো সব একাডেমি, বড় বড় বট গাছ, বহু মান্ধাত আমলের বট গাছ। ও জয়দাস ভালো কথা বলে, তো আশপাশগুলো একবার দেখে নিই। এসেছি ময়দানের সামনে, দেখতে পাচ্ছেন লোকজন, সব থেকে বড় কথা এখানকার পরিবেশ। 20 মিনিটস লেটার, এদিকে ক্রিকেট প্র্যাকটিস চলছে, এই ওদিকে ফুটবল প্র্যাকটিস হচ্ছে দেখুন। আর আশেপাশে দেখছেন মাঠে কত লোকজন, একদিকে হাওড়া ব্রিজ, একদিকে 42, আর একদিকে ভিক্টোরিয়া। এত সুন্দর লোকেশন আর কোথায় পাবেন, অবসর সময় কাটানোর জন্য বেস্ট জায়গা। সেই দেখতে পাচ্ছেন 42 মাথা তুলে দাঁড়িয়ে আছে, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় বিল্ডিং দা 42। তো বন্ধুরা, ওয়েদারটা চমৎকার, সবাই জোড়ায় জোড়ায় বসে আছে। এখন বাজে 5টা, তো ওয়েদারটা আরো সুন্দর হয়ে যাচ্ছে। এখানে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে দেখুন, একদিন যাব, 100% যাব, আপনারা একটু সাপোর্ট করুন। টোটাল রিল্যাক্সেশন বস, ভিক্টোরিয়া সেই পরি কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। 100 বছর আগে হয়তো ঘুরেছিল, অনেকেই চেষ্টা করেছিল কিন্তু কেউ করাতে পারেনি। দ্যাট ইজ দা ইঞ্জিনিয়ারিং, এখনকার ইঞ্জিনিয়ারিং আরো উপরে আছে। আরো এই তো এবার শেষ হচ্ছে, শেষই হতে চায় না। এর বস্তির মেয়ে রাধা। 2 hours later এসেছিলাম, আবার বেরিয়ে যাচ্ছি। সাধারণ জায়গা, পুরো আমাদের গ্রাম বাংলার পরিবেশের মতো পরিবেশ। মিস করব ময়দান, ভীষণ মিস করব তোমাকে ময়দান। এত সুন্দর জায়গা, এমন হচ্ছে যেন সেই জীবনে আসতে হবে। যতক্ষণ ছিলাম একটা আওয়াজ হয়নি, এখানে যখনই এসেছি দেখছেন গাড়ি ঘোড়া কিভাবে আওয়াজ। 72 hours later বন্ধুরা, এখন বাজে 7টা, এখন আমি পেপিনের সামনে দাঁড়িয়ে আছি জাস্ট রোল খাবার জন্য। এখানকার রোল অপূর্ব, প্রচণ্ড খিদে পেয়ে গেছে সারা দিন ঘোরাঘুরি করে। পেপিনের রোল ভীষণ নাম করে এখানকার, টালিগঞ্জ স্টেশনের ঠিক উল্টো দিকে। ওর টাকা দিয়ে খাওয়াচ্ছে, অথচ আমাকে বলছে যে আমি খাওয়াচ্ছি। যাই হোক, কুম আছে এগুলো, পয়সা এখন ফোনে উঠে উঠতে পারছেন। বলেন কি, যে টালিগঞ্জ স্টেশন সামনে দিয়ে পেপিন, রিও জয়দাস দেখতে পাচ্ছেন পেমেন্ট করছে। রেড শার্টটা আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, প্রচন্ড জোরে খিদে পেয়েছিল এবং খাবার টেস্টটা অপূর্ব ছিল। খিদের টাইমে যা খাবার, আবার দেখা হবে এক কথা কোনো একদিন।